হচ্ছে আমাদের আজকের নিউজ ডিসকাশন আয়োজনে আমাদের আজকের নিউজের সাবজেক্ট হলো ইন ফ্লাইট ডিসটেন্সিং এর কারণে এভিয়েশন বিজনেস আরো কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা নিয়ে একটি অ্যানালিটিক্যাল রিপোর্ট আমরা করেছি। আপনারা জানেন যে প্যান্ডেমিকের কারণে এভিয়েশন ইন্ডাস্ট্রি বা এয়ারলাইন অপারেটররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সারা পৃথিবীতে এখন ফ্লাইট অপারেশন বন্ধ রয়েছে। তো এখন বিভিন্ন অথরিটি নতুন করে গাইডলাইন দিচ্ছেন কিভাবে ফ্লাইট অপারেশন চালু করা যেতে পারে। এরই একটা অংশ হিসেবে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ গত পরশুদিন তারা একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে যে বা তার ম্যান্ডেটরি করেছেন যে ফ্লাইট অপারেশন করতে হলে অ্যাটলিস্ট 25% সিট খালি রাখতে হবে, একই সাথে একটা সিট গ্যাপ রাখতে হবে, তাহলে তাদের লোড ফ্যাক্টর বা ক্যাপাসিটি প্যাসেঞ্জার ক্যাপাসিটি 50%-এর নিচে নেমে যাবে, আর তাহলে তারা ফ্লাইট অপারেশনের কস্ট সেটা তুলতে পারবে না। তো ফ্লাইট অপারেশনের কস্ট যদি তারা তুলতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে টিকিট প্রাইস বাড়াতে হবে, তো সেটা আলটিমেটলি তখন কনজিউমারদের উপরে পড়বে, অর্থাৎ এয়ার ট্রাভেল যে একটা অ্যাফোর্ডেবল রেটের মধ্যে এসেছিল সেটা আর থাকছে না। এটা যদি আমরা বাংলাদেশ পার্সপেক্টিভে দেখি যে আমাদের ডোমেস্টিক ফ্লায়ার যারা তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ ডোমেস্টিক ফ্লাইটে দেখা যায় যে খুব ছোট ছোট এয়ারক্রাফ্ট গুলো ইউজ করা হয় যেখানে প্রায় 50-70টার মতো সিট থাকে। যেমন ধরেন আমরা ইউএস বাংলা কথা যদি বলি, ইউএস বাংলা একটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট এয়ারলাইন, তো তারা যেই এয়ারক্রাফ্টটা ইউজ করে এটিআর 72-600, তো সেখানে সিট ক্যাপাসিটি থাকে 68-78, তো এখানে যদি তারা 25% সিট খালি রাখতে হয় তাহলে তাদেরকে প্রায় তাদের ক্যাপাসিটি 30% চলে আসবে, সেক্ষেত্রে তাদের পক্ষে এটা অপারেট করা খুব ডিফিকাল্ট হবে। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তারা বাংলাদেশের ন্যাশনাল ক্যারিয়ার, তারা মনে করছেন যে এটার ফলে যেই লস হবে তার ফলে তারা মনে করছেন যে তারা ফ্লাইট ফ্রিকোয়েন্সি কমিয়ে দেবেন, কারণ লসে তো তাদের পক্ষে চালানো সম্ভব না। ফ্লাইট ফ্রিকোয়েন্সি যখন কমে যাবে তখন যে আমাদের অ্যাভেলেবিলিটি ফ্লাইটের, আমরা যখন তখন যাচ্ছি ফ্লাইট পাচ্ছি সেটা আমরা পাবো না, একই সাথে ফ্লাইটের টিকিট ফেয়ার অনেক বেড়ে যাবে, ফলে আগে যেটা খুব সহজে আমরা 2500-3000 টাকায় লং ডিস্টেন্সে ঢাকা থেকে সৈয়দপুর, ঢাকা থেকে চিটাগাং, কক্সবাজার যে খুব সহজভাবে মাত্র 30-40 মিনিটে যেতে পারতাম সেটা এত সহজ থাকছে না বাংলাদেশের জন্য। এবং আমাদের এখানে তো ট্রাফিক জ্যামের কারণে এয়ার ট্রান্সপোর্ট অনেক বেশি পপুলার হয়ে উঠছিল, প্রাইসটা একই সাথে প্রাইসে অ্যাফোর্ডেবল থাকার কারণে, তো এই যদি অনরোড ডিস্টেন্সিংটা তাদেরকে মেনটেন করতে হয় তাহলে এই অ্যাফোর্ডেবল প্রাইসটা আর থাকছে না বলে তারা এয়ারলাইন অপারেটররা মনে করছেন। আর এটা মনে করছে যে সিট ঢাকে রাখার পরিবর্তে যদি আমরা ফেস মাস্ক এবং হাতের গ্লোভস যদি আমরা ম্যান্ডেটরি করতে পারি, সেটা যদি ভালোভাবে মেনটেন করা হয় তাহলে এটা আমরা কন্টামিনেশন থেকে দূরে থাকতে পারবো বা ভাইরাস স্প্রেড হবে না বলে তারা মনে করছে। দর্শক, এটাই ছিল আমাদের আজকের নিউজের ফাইন্ডিংস। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।